আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তামান্না পারভীন, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পাঠদানের বিষয় তৃতীয় শ্রেণী সপ্তম অধ্যায়। পাঠ একে আমরা পড়েছিলাম যে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। আজকে আমরা জানবো পরিবেশ দূষণ কিভাবে হয়। বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণটা কিভাবে হয়? গত ক্লাসে আমরা জেনেছিলাম যে বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, বর্জ্য দূষণ, এর ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। আজকে আমরা জানবো যে কিভাবে এই পরিবেশটা দূষিত হয় এবং এর ফলে আমাদের কি কি পরিবর্তন ঘটছে। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানি বলতে তেল বা কয়লার মতো বিভিন্ন জ্বালানি যা মাটিতে চাপা পড়া উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয়। জীবাশ্ম জ্বালানি বলতে যে তেল বা কয়লার মতো যে বিভিন্ন জ্বালানি থাকে যা মাটিতে চাপা পড়া যেসব উদ্ভিদ থাকে এবং প্রাণীর দেহ থাকে সেখান থেকে এই জীবাশ্ম জ্বালানি তৈরি হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস। আমাদের যে পরিবেশ দূষণ হচ্ছে এর প্রধান উৎসই হচ্ছে দূষণের প্রধান উৎসই হচ্ছে এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধিও কিন্তু দূষণের আরো একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। তোমরা জানো যে বাংলাদেশ অধিক জনসংখ্যার একটি দেশ। এই অধিক জনসংখ্যার জন্য অধিক যানবাহনের যেমন প্রয়োজন হয়, অধিক খাদ্যের তেমন প্রয়োজন হয়। অধিক খাদ্য ও প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদের জন্য কিন্তু মানুষ পরিবেশকে ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। পরিবেশের যে বেশিরভাগ দূষণ হয় এটা কিন্তু মানুষের কাজের ফলেই হয়ে থাকে। আমরা যা করি তার ফলেই কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে। আমরা যে সকল কাজ করছি তার মধ্যেই আমরা আমাদের পরিবেশকে দূষিত করে ফেলছি। এই দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। আমরা যে পরিবেশটাকে আমরাই দূষণ করে ফেলছি, দূষিত করে ফেলছি, এর ফলে কিন্তু মানুষ হিসেবে আমরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছি তেমন জীবজন্তু এবং আমাদের যে পরিবেশটা এই পরিবেশটারই ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। দূষণের কারণে মানুষের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। যেমন কি কি রোগ হচ্ছে? ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ, এগুলো সবই দূষণের ফলে হচ্ছে। বেশিরভাগ সময়ে দেখবে যে এই পরিবেশ দূষণের ফলে মানুষের নানা ধরনের রোগ হয়। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বায়ু দূষণের ফলে কি কি রোগ হয়, শব্দ দূষণের ফলে কি রোগ হচ্ছে, এরকম আমরা পড়েছিলাম। এর ফলে কি হচ্ছে? অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে মানে হারিয়ে যাচ্ছে। এর ফলে কি অনেক জীব কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের পরিবেশে যে নানা জীবজন্তুর বসবাস অতিরিক্ত ক্ষতির সম্মুখীন হলে তা এক সময় হারিয়ে যাবে বা যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে? আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। এই তাপমাত্রা বাড়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। যে আমাদের যে বরফ অঞ্চল আছে এই বরফ অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বরফগুলো গলে পানিতে পরিণত হচ্ছে এবং এই পানি সমুদ্রে পড়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এর ফলে আমাদের যে নিচু নিচু যে অঞ্চলগুলো আছে সেগুলো ডুবে যাবে। এক সময় আমরা ক্ষতির সম্মুখীন হব এর ফলেও। আজকের পাঠ থেকে তোমাদের একটা বাড়ির কাজ দেয়া হয়েছে। দেখো একটা ছবি দেয়া হয়েছে। এই ছবিতে দেখো
বিভিন্ন দূষণ হচ্ছে এরকম ছবি দেওয়া হয়েছে। এখন কোন ছবিতে কি দূষণ হচ্ছে এটা সম্পর্কে তুমি লিখবে। দেখো জোরে মাইক বাজাচ্ছে, গাড়ির হর্ন দিচ্ছে, এটা একটা, এটা একটা যে দূষণ হচ্ছে সেটা লিখবা। তারপরে কলকারখানার ধোঁয়া বের হচ্ছে, গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, এ সম্পর্কে কোন দূষণটা হচ্ছে এটা সম্পর্কে লিখবে। কলকারখানার ট্যানারির বর্জ্য পড়ছে নদীতে, এটা কি দূষণ করছে এটা সম্পর্কে লিখবে। জমিতে রাসায়নিক কীটনাশক দিচ্ছে, এটার ফলে কি দূষিত হচ্ছে এটা সম্পর্কে লিখবে। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলছে, সেটা সম্পর্কে কি দূষিত হচ্ছে সেটা সম্পর্কে তুমি লিখবে। আজকের পাঠ থেকে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।